একজন শেক বললেন পাপের কারণে রিজিক কমে যায় কিন্তু আমরা দেখি পাপ করে অবৈধ রিজিক বাড়তেই থাকে এবং ভালো মানুষের রিজিকের অভাব লেগেই থাকে এর ব্যাখ্যা কি সুখান জাজাকার এ এরকম একটা সুন্দর প্রশ্ন করার জন্য যে এটা একটি ক্রিটিক্যাল প্রশ্ন করেছেন এখন আপনি শিখে নিন আলহামদুলিল্লাহ والصلاه والسلام বাদ শুধু রিজিক নয় পাপের কারণে মানুষের রিজিক কমে যায় তাওফিক কমে যায় কিল্লাতু আত তাওফিক যেটাকে বলা হয় এমন কি মৃত্যু পর্যন্ত হয়ে যায় যখন মানুষ লিমিট ক্রস করে তখন ইন্নাল্লাহ লা ইমলি লিল জালিম আল্লাহ জালিমকে একটা সময় দেন হাত্তা খাজা খাযাহু লাম ইফলিতো যখন তাকে ধরে নেন তখন আর তাকে ছাড়েন না তা আল্লাহ ঢিল দেন ছেড়ে দেন না এ একটি প্রবাদ বাক্য এটি মুখস্থ রাখবেন সবসময় আল্লাহ ঢিল দেন ছেড়ে দেন না তাহলে আমরা সমাজে দেখি কিছু মানুষ অবৈধ কাজকর্ম সবসময় করছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জেনা ব্যবি করছে আর অনেক কিছু তারপরে তাদের রিজিক বাড়তেই আছে পক্ষান্তরে ভালো মানুষের রিজিক কমে যাচ্ছে অভাব লেগে থাকছে এটা কথা হলো কি বন এই দুজনকে আল্লাহ পরীক্ষা করতেছেন ইদা বা আইতা আলব ইদা রাআইতা আল্লাহ ইউতি আলবদ আলা মাআসি আল্লাহ সুবহানাহু সুন্দর করে বলেছেন এটা এটার ওয়াজহ ওয়াজহ কারণটা বলেছেন যদি তুমি কোন মানুষকে দেখতে পাও যে সে পাপ করছে তারপর আল্লাহ তাকে বাড়িয়ে দিচ্ছে তার রিজিক তাকে দিচ্ছে সে যেটা চাচ্ছে সেটা যাচ্ছে তাহলে ফা ইন্নাহু ইসতিদ্রাজ আল্লাহ তার সাথে কৌশল অবলম্বন করতেছেন বিনিময়ে তার পরকাল তাকে জাহান্নাম দিয়ে দিবেন এটা আর যার অভাব লেগে রয়েছে রিজিকের তাকে আল্লাহ রিজিক অভাব দিয়ে পরীক্ষা করছেন যে সে ইমান হারা হয়ে যাচ্ছে কিনা এটাই বলেছেন যদি আল্লাহ সমস্ত পৃথিবীবাসী লোকের জন্য হাত প্রশস্ত করে রিজিক সব দিয়ে দিতেন তাহলে কেউ কাউকে মানত না লাভ ফিল তারা লঙ্ঘন করতো কিন্তু আল্লাহ রবুল আলম তাদেরকে একটু কম বেশ করে দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরীক্ষা করার জন্য কাউকে কম করে দিয়ে কম করে দিয়ে পরীক্ষা করছেন সে কমে আল্লাহ শুকুর করে কিনা আবার কাউকে বেশি করে দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন সে এত পাওয়ার পর আল্লাহকে ভুলে যায় কিনা এটাই ছিল মেন একটি কথা তাহলে আপনি বুঝেছেন যে এটার হেতুটা কি সাল্লাম